الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدري چنة درشق ماهي ماه ربي النشرف نطور نستان نور مصطفى صلى الله تعالى عليه وآله وسلم اپنا এই অনুষ্ঠানে আমরা হুজুর পাকসলাল্লাহ আলা আলী আলি সাল্লামের কিছু বৈশিষ্ট্যতার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে থাকি আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করে থাকি হুজুর পাকসল আল্লাহ আয়লা আলী উল্লিসাল্লামের অবয়ব মুবারক হুজুর পাকসলাল্লাহ আলসালামের নৈপুণ্যতা চারিত্রিক বৈশিষ্ট্যতা ইত্যাদি ইত্যাদি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ হুজুর পাকসল্লাহ আল্লাহ আলী উলিস ইসলাম অনেক কিছু জানতে পারবো সাথে সাথে হজুর তা আলা আলী আলাইসাল্লামের মোহাম্মত আমাদের অন্তর মধ্যে স্থায়ী হবে যা আমাকে শরীয়তের উপর আমল করতে দিনের উপর আমল করতে চলতে আমাকে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ শুরুতেই হুজুর পাকসলাল্লাহ হুদাম আলা আলী আলুসালামের হাদিসে পাকের একটি অংশ আপনাদের সামনে আলোচনা করবো যা রসুল বাকস্ল হুত আলহ আলী আলুসাল্লামের উপর দরু শরীফ পড়ার প্রতি আমাদেরকে উৎসাহিত করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলী উল ইসলাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরু শরীফ পাঠ করেন আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজির করেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার যদি রহমত আমরা তালাশ করতে চাই তা রহমত যদি পেতে চাই তাহলে আমাদের উচিত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলী উল ইসলামের উপর বেশি বেশি দুরু শরীফ পাঠ করা সল্লুআল হাবিব সল্লাহ আল মহমদ সল্লিআসাল্লাম সালসালাম আলী রাসূলুল্লাহ একজন উম্মত হিসাবে রসুল পাকসাল আলীউল ইসলামের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের জানা দরকার জানলেই পাক পাকসাল্লাহ তাইলা আলী ইসলামের শরীয়তের উপর অর্থাৎ আল্লাহ দিনের উপর আমল করাটা আমাদের জন্য সহজতর হবে মানুষ দুনিয়াতে অনেকের উপর অনেকের জীবনের উপর জীবনে লিখে পিএইচডি ডিগ্রি নিচ্ছে কেউ বা কোনো সাহিত্যিকের উপর পিএইচডি করছে কেউ বা কোনো কবির উপর পিএইচডি করছে কেউ বা কোনো রাজনৈতিক ব্যক্তির জীবনের উপর জীবনে লিখে পিএইচডি করছে কেউ বা কোনো দেশের উপর কেউ বা কোনো বিষয়ের উপর তারা বড়ো বড়ো ডিগ্রি অর্জন করছে বা প্রাইজ পুরস্কার ইত্যাদি নিচ্ছে কিন্তু একজন উম্মত হিসাবে রসল বাহ আলীসল একজন আসলে বাস্তব উম্মত হিসাবে এবং আল্লাহ তালার একজন বান্দা হিসাবে আল্লাহ তালার দেয়া আল্লাহ তালার পক্ষ থেকে যাকে আমাদের জন্য পুরো রহমত হিসাবে পুরো প্রমাণ্যস্বরূপ প্রেরণ করা হয়েছে সেই রসুল পাকসাল্লাহ আল্লাহ আলী জীবনীটা পড়ে তার উপর আমরা গবেষণা চালিয়ে ওই সুন্নতের উপর আমল করে তার জীবন উপর একটা ডিগ্রি নিয়ে আমরা কি আখরাতের পুরস্কারটা নিতে চাই না অবশ্যই আশা সে রসুল চাইবে রসুল পাকসাল্লাহ আলাহ আলী উল্লাসলামের প্রত্যেকটা দিক নিয়ে পড়ে আলোচনা করে তার জীবনকে সুন্দরভাবে গঠন করে শয়তানের শয়তানি মুক্ত একটা জীবন গঠন করে তার বিনিময়ে আখেরাতে আল্লাহতালার পক্ষ থেকে নাজাদ তথা মুক্তি হাসিল করতে তাই কোন কিতাব পড়লে কি কি কিতাব পড়লে কিভাবে পড়লে আমরা রসুল বাকসাল্লাহ আলাহ আলু সালামের এই গুণাবলী সম্পর্কে আমরা জানতে পারি তদ বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আজকে আলোচনা উপস্থাপন করবো আমাদের সাথে থাকুন দেখুন একটা কিতাব শুরুতেই আমরা আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে ইমাম মিজির রহমতুল্লাহ তালেম যেটা সিহা সিত্তার মধ্যে ওনার লিখিত গ্রন্থ অন্তর্ভুক্ত যাকে আমরা তিরমিজি শরীফ বলে থাকি তার পুরো নাম হচ্ছে ইমাম আবু ঈসা মোহাম্মদ ইবনে এসা আসৌরা তিরমিজি রহমতুল্লাহ তাহ তিনি তার কিতাব যেটা আমরা তিরমিজি শরীফের লাস্টের অংশে আমরা পাই যেটা শামাইল তিরমিজি বলে আমরা জানি এবং যেটাকে আসলে মূল কিতাব হচ্ছে শামাঈলুল মোহাম্মদ ইয়া অর্থাৎ হুজুর পাকসলাল্লাহ তা আলীবলি ইসলামের যেগুলা আখলাকে হামিদা আদাত মোবারকা হুজুর পাকসল্লা তাহলামের চারিত্রিক বৈশিষ্ট্যতা হুজুর পাকসলাল্লাহ তা ইসলামের খুব উত্তম অভ্যাস সমূহ যেগুলো রয়েছে হুজুর পাকসল্লাহ তা ইসলামের পুরো অবয়ব মুবারকের বর্ণনা বিশিষ্ট যে কিতাব সেটাকে আমরা সামাইল মুহাম্মাদিয়া তথা শামাইল তিরমিজি নামে আমরা চিনে থাকে এই কিতাবটা যদি আমরা পড়ি তো ইনশাআল্লাহ হুজুর তাআলা আলাইহিস ইসলামের ওই দিকগুলো আমরা জানতে পারবো যেগুলো আসলে আমাদের জানাটা উচিত যেগুলো না জানলে হুজুর তাআলা আলাইহিস ইসলামের সঠিক সেই দিন সম্পর্কে আমরা জানতে পারবো না হুজুর আলাইহিস তামের মহাব্বত আমাদের অন্তরে স্থায়ী হবে না এবং পরিপূর্ণতা লাভ করবে না এই কিতাবটার ব্যাপারে যেটার আলোচনা আপনাদের সামনে রেখেছি হুজুর পাকসাল্লাহ তাহলামের চারিত্রিক এবং গাঠনিক নৈপুণ্যতা আমরা জানার জন্যে এই কিতাবটা আসলে একটা অমূল্য কিতাব এই কিতাব সম্পর্কে যারা লেখক রয়েছেন যারা ওলামা আহলে রয়েছেন তারা এটা বলেন যে যে এই কিতাব পড়বে শামাইল তেরমিজিয়া শামাইল ইয়া এই কিতাবটা যে পড়বে সেজন্য এমন যে রসুল বাকসাল্লাহ তাহীলের জীবদ্দশায় তো জাহির হায়াতের মধ্যে হুজুরবাস আসলাম যখন ছিলেন রসুল বাক্স আসলামের জীব দশায় সে যেন রসুল বাকস্লি আসলামের দর্শন লাভ করছে তো রসুল বাকু আসলামকে দেখছে আর হুজুর বাকস আসলামের জিয়ারত করছে আর সব কিছু তার ভিতর কেমন যেন জানা হয়ে যাচ্ছে এই কিতাব পড়া মানে হুজুর আসলামকে সামনে দেখা এক কথায় তাই এই কিতাবটা আমরা যদি পড়ি যিনি লিখেছেন যিনি হুজুর বক্সল্লা তাহসলামের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো গাঠনিক হুজুর পাখামের আকৃতি মোবারকের যেগুলা নৈপুণ্যতা রয়েছে এগুলো জমা করেছেন এবং হুজুর পাকসালৌ আসলামের যেগুলো বিশেষত্ব ছিল সেগুলোকে তিনি তার কলমের তুলিতে যতটুকু পেরেছেন আমাদের সামনে উপস্থাপন করেছেন তা এমন হুজুর পাকসাল আসলামের দরবারে মকবুল হয়েছে কেউ যদি পড়ে তো এমন সে হুজুর পাকসর আসসালামকে হুজুর পাখল আসসালামের দেখছেন দর্শন লাভ করছেন আল্লাহ তালা এই কিতাব পড়ে আমাদেরকে হুজুর পাকসালউ তালিয়াল হাকি হাকিকি দর্শন প্রকৃত জিয়ারত করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক নসিব করে এক কিতাবের লাস্ট একটা বাপ একটা অধ্যায় এটাও রয়েছে যে হুজুর পাকসল্লাহ তলাইের দর্শন খাবের মধ্যে স্বপ্নের মধ্যে কীভাবে হবে আর হলে এবং যারা লাভ করেছেন তাদের কিছু বর্ণনা এখানের মধ্যে রয়েছে তাই আপনাদের খিদমত আরজ করব আজকের আলোচনা আমরা অবশ্যই শেষ পর্যন্ত শুনবো এ ব্যাপারে ওলামা আহলে সুনতরা কী বলেছেন তাও ইনশাআল্লাহ আপনাদের সামনে আমরা উপস্থাপন করবো ইনশাআ আল্লাহ আজ্জাওয়াজ উলামা ইকরাম বলেন হুজুর পাকসাল্লাহ তাল্লাহ ইসলামের পুরো জীবনটা যদি আমরা অধ্যয়ন করি তাহলে পুরো জীবনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি অর্থাৎ হুজুর ইসলামের জীবনের প্রত্যেকটা দিক প্রত্যেকটা বিষয় কোনো না কোনো একটা অংশের সাথে মিলে যাবে কোনো একটা কোনো না কোনো অধ্যায়ে পড়বে তিনটা ভাগের কোনো একটা অধ্যায়ের মধ্যে পড়ে যাবে নাম্বার এক হয়তো হুজুর পাকসাল্লাহ তাল্লা উলিস ইসলামের কোনো বিষয় এটা মোয়জেজাতের অন্তর্ভুক্ত এক নম্বর মজেজাদ হয়তো এটা হুজুর পাকসল্লাহ তাহলে আসলামের মোয়জেজার অন্তর্ভুক্ত অলৌকিক নিদর্শনের অন্তর্ভুক্ত দুই নম্বর অথবা এটা হুজুর পাকসাল্লাহ তালি আসলামের কোনো হুসুসি ইয়াদ বৈশিষ্ট্য স্পেশাল গুণ যেটা আল্লাহ তাল্লাহ ওনাকে দান করেছেন হয়তো এই অধ্যায়ের মধ্যে পড়বে অথবা হুজর পাকসাল্লা তাল্লামের কোনো বিষয় যেটা হুজর পাকসাল্লাহ তালিয়াল আসলামের উত্তম অভ্যাস উত্তম চরিত্রের মধ্যে পড়বে অর্থাৎ হুজুর পাকসাল্লাহ তলি ইসলামের পুরো জীবনটা আমরা চাইলে তিনটা ভাগে ভাগ করতে পারি চাই হুজুর আসসালামের কথা হোক চাই হুজুর আসসাল্লামের অবয়ব মুবারকের বৈশিষ্ট্যতা হোক অথবা হুজুর পাকসাল্লা করা মজাত হোক এগুলো এই তিনটার সাথে মিলে যাবে তিনটা অধ্যায়ের মধ্যে আপনি পাবেন একটা হচ্ছে হুজুর পাকসল আসাল্লামের অলৌকিক ক্ষমতা অথবা হুজুর পাকসল্লা হুসুসিয়াত বৈশিষ্ট্য স্পেশাল গুণ নৈপুণ্যতা অথবা তেইন হুজুর পাকসল্লা তাল্লাম আখলাকে মোবারকা উত্তম চরিত্র বা উত্তম অভ্যাস যেগুলো রয়েছে তৎমধ্যে মধ্যে এগুলো সামিল হয়ে যাবে যেমন মোয়জেজাদ কাকে বলে আমরা সময়ে সময়ে বর্ণনার মধ্যে আমরা পাই মোয়জেজা ওটাকে বলা হয় যে আল্লাহ তালা নবুয়ত এর ঘোষণা দেওয়ার পর নবীগণ আলী সাল্লাহ সাল্লাম যখন নবুয়তের ঘোষণা দেন তিনি নবী এটার যখন ঘোষণা দেন এরপরে এমন কিছু কাজ ওনার পক্ষ থেকে প্রকাশ পায় যা আসলে স্বাভাবিকভাবে অসম্ভব যা আদাতের খেলাফ যা বাস্তব দৃষ্টিকোণে এটা সম্ভবপর নয় এরকম অসম্ভব কিছু আল্লাহ আল্লাহতলা দয়ায় যখন তারা দেখান এরকম কিছু তাদের চরিত্রে তাদের কথাবার্তায় তাদের আচার আচরণে ফুটে ওঠে এটা হচ্ছে মজেজাদ এক কথায় তার নবতের স্বপক্ষে কোনো অলৌকিক কিছু দেখালে এটাই হচ্ছে মজেজাদ কোরআনে পাকের মধ্যে আল্লাহ আসাল ইরশাদ করেন অর্থাৎ হে লোকেরা তোমাদের মাঝে এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বুরহান প্রমাণ রসুল বাকসাল্লাহ তাল্লামের আপাদ মস্তককে আল্লাহ বুরহান অর্থাৎ প্রামাণ্য স্বরূপ উপস্থাপন করেছেন হুসুল বাকসালাম পুরোটাই একটা বুরহান দলিল এটা পুরোটাই মজা ওলামায় আহেলসন্নতরা বলেছেন হুজুর পাকসাল্লা ওয়া সাল্লামের পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত আমি হুজুর ওয়া সাল্লামের পুরোটা জীবন মজেজায় পরিপূর্ণ মোজেজা কয়টা হুজুর পাকসাল্লা ওয়া সাল্লাম থেকে পরিলক্ষিত হয়েছে তার বিষয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। তো মোজেজার সঙ্গে আমরা এক কথায় পেলাম যে হুজুর আলাইহি ওয়া সাল্লাম যখন নবতির এলান করেছেন চল্লিশ বছর বয়সের পরে যখন তিনি আপন নবী হওয়ার যেটা আল্লাহ তালার পক্ষ থেকে ওনাকে নবুয়তের যে ন্যায়মত দান করা আছে এটা যখন ঘোষণা দিলেন এরপর ওনার নবুয়তের সপক্ষে উপস্থিত ব্যক্তিদের দাবির প্রেক্ষিতে বা ওনার নবুয়তের সপক্ষে উনি এমন কিছু কাজ করে দেখিয়েছেন এমন কিছু বৈশিষ্ট্য ওনাদের সামনে উম্মের সামনে প্রকাশ করেছেন যা প্রকৃতির অর্থাৎ স্বভাবগত অভ্যাসের পরিপন্থী যেটা বিবেক সাপোর্ট করে না এমন কি করতে পারে হতে পারে হ্যাঁ এরকম কোনো কিছু যদি অদ্ভুত অলৌকিক কিছু দেখিয়ে থাকে তাহলে এটা হচ্ছে মজেজা তো মজেজা এর ব্যাপারে আমরা যদি দেখি কাজী আয়াস মালিকি রাহমতুল্লাহ তা তিনি বলেন যে পুরো কোরআনে পাকটাই হচ্ছে হুজর পাকসাল্লা এক প্রকার মজেজা কোরআনে পাকের প্রত্যেকটা আয়াতের মধ্যে হুজুর পাকসল্লা আল্লাহ আলু ইসলামের কিছু না কিছু মজেজা রয়েছে তাহলে কোরআনে পাককে যদি আমরা দেখি ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত তো প্রত্যেকটা আয়াতের মধ্যে যদি কমপক্ষে দুই তিনটা যদি আমরা মোজেজা দেখতে পাই অথচ প্রত্যেকটা হরফে হরফে আমরা হুজুর পাকসল্লা তাহসলামের মৌজেজা যাদের দৃষ্টি রয়েছে যারা মুফাসিন একরাম যাদেরকে আল্লাহ তালা তেমন জ্ঞান ও আকল বিবেক দান করেছেন তারা তো এটা ওখান থেকে বের করে আমাদের সামনে উপস্থাপন করছেন তো দেখা যায় তেইশ বছরের জাহিরি জিন্দেগিতে হুজুর পাকসোল্লাতা আলিবলি আসলামের নবুয়তের ঘোষণার পর চল্লিশ বছর হায়াতের পর তেইষট্টি বছরের জিন্দেগি বাকি যে তেইশ বছরের জিন্দেগি ছিল ওখানে যদি আমরা কোরআনে পাক যদি রিচার্জ করি তাহলে প্রতিদিন নিত্য নতুন কয়েকটা মজা হয়তো হুজুর পাশাল্লা সঙ্গে দরবার থেকে প্রকাশিত হয়েছে তাই এছাড়াও আমরা যদি অন্যান্য ওলামা একরামের মতে যাই তখন কিছু ওলামা একরাম বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলী রসলাম পক্ষ থেকে পুরো জিন্দেগিতে যা আমরা কিতাবে দেখি যে তিন হাজার মজেজা প্রকাশ পেয়েছে তো তেইশ বছর জিন্দেগিতে যদি তিন হাজার মজেজা অলৌকিক ক্ষমতা অলৌকিক কাজ প্রকাশ পায় তো এটা হয়তো নিত্য নতুন দিনে অর্থাৎ প্রতি দ্বিতীয় দিনে দুই চারটা দু চারটা নতুন নতুন মুজিজা হুজুর সাল্লাল্লাহু তাআলার পক্ষ থেকে প্রকাশ পেয়েছে হয়তো এটা উম্মতের তাকিতে উম্মতরা দাবি করেছে অথবা কোনো হুজুর পাখাল্লামকে অস্বীকার করছে সে এসে দাবি করেছে তাদের দাবির ভিত্তিতে হুজুর পাকসাল্লা দেখিয়েছেন অথবা কেউ কিছু চেয়েছে হুজুর পাকসাল্লামের ভক্ত অনুরক্ত উম্মত তার প্রেরেশারে দূর করতে গিয়ে হুজুর পাকসাল্লা এমন কিছু কাজ করে দেখিয়েছেন আল্লাহ তালার দেয়া ক্ষমতা বলে যা আকল সাপোর্ট করে না বিবেক এটা স্বাভাবিকভাবে এটা গ্রহণ করতে পারে না অস্বাভাবিক কিছু কাজ হুজুর পাকসাল্লাহাম করে দেখিয়েছেন এটা হচ্ছে মজেজার অন্তর্ভুক্ত ইমাম সাফি রহমতুল্লাহ তাহি বলেন যেটা ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আপন কিতাবের মধ্যে খাসাইসুল কুবরার মধ্যে লিপিবদ্ধ করেন অনুরূপভাবে কাজী আয়াস মালিকী রহমতুল্লাহ তাল্লাহ তার কিতাব শিফা এর মধ্যে লিখেন যে সকল নবীদেরকে আল্লাহ তালা কিছু না কিছু মজেজার দান করেছেন কিছু অলৌকিক ক্ষমতা দান করেছেন কিন্তু আমার রসুল পাকসাল আল্লাহ তালা তাদের মতন মজাজাত তাদের সদৃশ্যময় সময় অলৌকিক ক্ষমতা আমার হুজুর বাচ্চাকে দান করেছে এবং এর চেয়ে অধিক গুণে অধিক অধিক আশ্চর্যময় কিছু মো আল্লাহ তার আমার রসুলকে দান করেছেন তাই আগের নবীদের চেয়ে ছোট কোনো মো আমার আমার হুজুরবসাল্সলামকে দান করেন না এর চেয়ে বেশি মর্যাদাময় মো আল্লাহ তালা আমার রসুল বাসালু তলি ইসলামকে দান করেছেন যেমন যদি আমরা দেখি হজরতে ঈষা আল নবীনা সাল্লাতুসাল্লাম আব্বা ছাড়া দুনিয়াতে এসেছেন তসিফ এনেছেন যদিও এটা অনেকে ওনার মজাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন কিন্তু এটা মজেজা নয় এটা হচ্ছে আল্লাহ তালা স্পেশাল একটা দয়া আদম আলিয় নবীনাসাল্লাতু সাল্লাম মা বাবা বিহীন দুনিয়াতে তসিফ এনেছেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা আল্লাহ তালা দয়া তো এরকম ঈষা সালাতু সাল্লা মৃত ব্যক্তিকে জীবিত করতেন অন্ধ ব্যক্তিকে অন্ধত্ব দূর করে দিতেন আল্লাহ তালা দায় মৃতকে জীবিত করতেন অনুরূপভাবে যারা রোগী ছিল ঈসা আলি সালাম তাদেরকে ভালো করে দিতেন আল্লাহ তালা এগুলো মো কিছু মোজাজ আল্লাহ তালা ওনাদেরকে দান করেছেন কিন্তু আল্লাহ তালা আমার নবী হুজুর আরবি সাল্লাহ তাল আলীউল ইসলামকে অগণিত মজেজা দান করেছেন যা পরবর্তীতে আলোচনায় আসবে যে এমন এমন মজেজাত ওলামা একরাম লিপিবদ্ধ করেছেন তাদের হায়াত চলে গিয়েছে কিন্তু আমার হুজুল পাকসল্লা তল ইসলামের মৌ অলৌকিক ক্ষমতাকে ওখানে তারা সন্নিবেশ করতে সক্ষম হন নাই পুরো জিন্দেগি চলে গিয়েছে ওনার পরে হয়তো অন্যরা লিখতে শুরু করেছেন নিত্য নতুন মৌ প্রকাশ পেয়েছে কিন্তু তারাও পরিপূর্ণ লিখতে সক্ষম হননি দেখেন ওলামা একরামগণ রসুল পাকসল্লাহ তাল আলিউলসাল্লামের মৌজেজাদের ব্যাপারে এরকম কোনো কিছু লেখেন নাই যে অন্যান্য নবীদের মজেজাকে তুচ্ছ করা হয় কেন এটা আমাদের আকিদার পরিপন্থী অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা সুন্দর খুব দারুণ উচ্চ মানের মজেজা দান করেছেন তো আমার রসুল পাক সাল্লাহ তালা সাহকে তাও দান করেছেন ওই ক্ষমতাও দান করেছেন এর চেয়ে বেশি উন্নত যা আকল হয়রান হয়ে যায় এরকম কিছু মজেদাত তালা আমার হাবিব সাল্লাহ তালা আলি আলী ওসাল্লামকে দান করেছেন যদি এগুলো আমরা জানতে চাই তাহলে ওলামা আহ স্নদের কিতাব আমাদেরকে পড়তে হয় যেমন মাদারিজুল নব কিতাবের মধ্যে শেখ আবদুল হক মাহাদিস রাহমতুল্লাহ তাল্লাহ এবং আশিফা কিতাবের মধ্যে কাজী আয়াস মালিক রাহমতুল্লাহ তাল্লাহ এই মজেজার উপর বিভিন্ন বাপ বিভিন্ন অধ্যায় রচনা করেছেন হুজুর পাক সাল্লা মো জেজার উপর আর এনার শুধু মজেজার উপর আলাদা কিতাব যেমন এনায়েতুল্লাহ রহমতুল্লাহ ওনার কিতাব এর মধ্যে মুফতি মোহাম্মদ আমিন রহমতুল্লাহ ওনার কিতাব আল বুরহানের মধ্যে পুরো কিতাবই হুজুর পকসরাল্লাহ তা তালিয়াল ইসলামের মো উপর লিখেছেন মাসা এবং মোহাম্মদ বিন ইসমাইল আল্লাবাহানি রহমতুল্লাহি তাই ওনার কিতাব ফজ্জাতল্লাহিয় আল আলামিন এটা তো পুরো হুজুর পাকসল্লা তিয়ামের অনেক মজেজাত জজাত একটা কিতাব যদি আমরা এটা পড়ি তো ইনশাআল্লাহ হুজুর পাকসাল্লা তালিয়া এই অলৌকিক ক্ষমতাগুলো আমাদের জানা হবে এবং হুজুর পাকসল্লা উতামের মহাব্বত ও ইস্ক আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণতা লাভ করবে এবং তার দ্বারা হুজুর পাকসাল্লাহ তামের যেগুলো আমল যেগুলা শরীয়ত আমাদের জন্যে এসেছে তার উপর আমল করা আমাদের জন্য সহজতর হয়ে যাবে তো প্রথমেই আমরা মেয়ে চর্শকবৃন্দ আলোচনা করেছিলাম হুজুর পাকসল্লা তালিয়াল আসলামের জীবনের যে কোনো দিক আমরা যদি আলোচনায় আনি তাহলে এটা তিনটা বিষয় থেকে খালি না তিনটা অধ্যায়ের মধ্যে পড়বে হয়তো এটা মজেজার অংশ হয়ে যাবে অথবা এটা হুজুর আসলামের উত্তম চরিত্রের অংশ হিসেবে আত্মপ্রকাশ করবে অথবা এটা হুজুর পাকসাল্লাহআল আলী উল ইসাল্লামের কোনো বিশেষ গুণ ইয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে রসুল পাকসাল আলী উলিস ইসলামের মজেজাদ নিয়ে আমাদের আলোচনা চলছিল হুজুর পাকসাল্লাহ ইসলামের জীবনের যেই দিকটা বিশেষ ভাবে আমাদেরকে আকৃষ্ট করে সেটা হচ্ছে হুজুর পাকসল্লা তালিয়া স্পেশাল কিছু মজাত এটা হুজুর পাকসল্লা তালসলামের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আল্লাহ তালা হুজুর পাকসল্লা আল্লাহ আলীসাল্লামকে অন্যান্য নবীদের মজাতগুলো দান করেছেন এবং সাথে সাথে এর চেয়েও আরও সেরা যেগুলো মজাত রয়েছে সেগুলো আমার হুজুর পাকসালসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন দ্বিতীয় অংশ রসুফ বাখলামের জীবনের দ্বিতীয় অংশ যেটা আমরা বিশেষভাবে দেখি সেটা হচ্ছে খুসুসিয়াত অর্থাৎ হজুর পাকসাল্লা তো আল্লাহ তালা এমন কিছু স্পেশাল গুণ কোয়ালিটি দান করেছেন গুণ দান করেছেন বৈশিষ্ট্য দান করেছেন যা অন্য কোনো নবিকা আল্লাহ তালা দান করেনি সেদিকে যদি আমরা যাই তাহলে দেখা যায় কোরআনে পাকের এই আয়াতে কারিমাটা আমরা দেখি যে উরসিল তু ইলাল খালকি কাফা আমি আবার বলছি কোরআনে পাকের আয়াত না আমি জানি না একটু সন্দিহান হয়ে পড়েছি যেভাবে আমরা এই বাণীটার দিকে যদি দেখি যে রসুল পাকসালাম বলেছেন কাফা অর্থাৎ পুরো জগতের প্রতি আমাকে আল্লাহ তালা রসুল বানিয়ে প্রেরণ করেছেন রসুল বানিয়ে আল্লাহ পুরো জগতের প্রতি আমার হুজুর পাকসাল তালি আসলামকে প্রেরণ করেছেন অন্য জায়গায় হুজুর পাকসাল্লা তালিহিহিহিহিহাম ইরশাদ করেছেন যে আল্লাহ তালা আমাকে এমন পাঁচটা গুণ দান করেছেন যা অন্য কোনো নবীকে আল্লাহ তালা দান করেননি শুধু পাঁচটা কেন এমন কিছু দান করেছেন তালা যা অন্য কোনো নবীকে আল্লাহ তালা দান করেন এটা হচ্ছে আমার রসুল বাকসলামের স্পেশাল স্পেশালিটি স্পেশাল হুসুসিয়াত বিশেষ নৈপুণ্যতা বৈশিষ্ট্যতা আমরা রসুল ফকসুল্লাহামের জীবনে দেখতে পাই যেমন রসুল ফকসাল্লি ইসলামকে যেটা আলোচনায় আমরা একটু আগে এনেছি যে পুরো সৃষ্টি জগতের প্রতি আল্লাহ তালা রসুল হিসেবে প্রেরণ করেছেন যেমন যারা মোকাল্লাফ যারা শরীয়তের আওতাধীন যাদের উপর শরীয়ত পালন করাটা বাজিব কিছু আছে যাদের উপর শরীয়ত পালন করাটা ওয়াজিব না তাদের জন্য হুজুর পালাল্লা রসুল হিসেবে প্রেরিত হয়েছেন যেমন ফিরেস তারা তাদের কোনো শরীয়ত নাই যা রসুল পালাম যার শরীয়ত এনেছেন তা ফিরেজ তাদের পালন করতে হবে আচ্ছা যেমন পাগল এর কোনো শরীয়ত নাই কিন্তু এর প্রতিও হুজুর পাসলাম রসুল হিসেবে প্রেরিত হয়েছেন যেমন জামাদাত যেগুলো রয়েছে জড় পদার্থ এক প্রকার পাথর পাহাড় ইত্যাদি ইত্যাদি পানি এগুলোর প্রতি রসুল পাকসাল তালুস্লাম রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন এবং তিনি তাদেরও রসুল তাদেরকেও আল্লাহ তালা হুজুর পাক তালিয়া স্লামের উম্মত হওয়ার উম্মতের সারির মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার ফিরিস তাদেরকে জিনদেরকে এবং যেগুলা মোকাল্লাফ না শরীয়ত যাদের উপর পালনীয় আবশ্যক না তাদেরকেও তালা রসুল পাকসাল্লাহ আসলামে উম্মত হওয়ার আল্লাহ তালা সৌভাগ্য নসিব করেছেন তো এক্ষেত্রে বলা যায় হুজুর পাকসাল্লা তাল্লামে এটা স্পেশাল একটা গুণ যে হুজুর আল্লাহ তালা পুরো জগতের জন্য রসুল হিসেবে প্রেরণ করেছেন অন্যান্য নবীদেরকে যদি আমরা দেখি হয়তো একটা বিশেষ সময়ের জন্য আল্লাহ তালা তাদেরকে নবী হিসেবে প্রেরণ করেছেন অথবা বিশেষ একটা সম্প্রদায়ের প্রতি আল্লাহ তালা তাদেরকে নবী হিসেবে রসুল হিসেবে প্রেরণ করেছেন অথবা নির্দিষ্ট একটা এলাকার জন্য রসুল হিসেবে প্রেরণ করেছেন অথবা এক যুগে অনেক নবীকে আল্লাহ তালা প্রেরণ করেছেন কিন্তু আমার রসুল বাসালাহ আল্লাহ তালা এমন বৈশিষ্ট্য দান করেছেন না তারপরে কোনো নবী আসবে না ওই যুগে কোনো নবী ছিল হুজুর বাসালাহ তাহলাম সকল নবীদের নৈপুণ্যতা পূর্ণাঙ্গতা স্বরূপ সবার শেষে সকল বৈশিষ্ট্য নিয়ে এবং তার চেয়ে সেরা বৈশিষ্ট্য নিয়ে দুনিয়াতে আগমন করেছেন এবং সবার নবুয়ত এবং রিসালতকে হুজুর পালাম পরিপূর্ণতা দান করেছেন আর সকল জাতির প্রতি সকল মখলুকাতের প্রতি আল্লাহ তালা আমার রসুলবাক সাল্লাহ তালিয়াকে রসুল হিসেবে প্রেরণ করেছেন এটা কতই না নৈপুণ্যতা কতই না স্পেশালিটি আমার রসুলবাক সাল্লাহ তালা আলি হিওয়ালি ইসলামের জন্য আরেকটা যদি দেখি মালে গনিমদ এটা অন্যান্য নবীদের জন্য রসুলদের জন্য হালাল ছিল না যুদ্ধলব্ধ মাল বলেন কিন্তু আল্লাহ তালা আমার রসুলের জন্যে গনিমতের মালকে হালাল করে দিয়েছেন আল্লাহ তার রসুল বাকসাল্লাহ তাহলাম যেটা ফয়সালা দেন সেটাই হবে রসুল বাকস্ল ইসলাম তা থেকে যা উম্মতকে বণ্ডন করেছেন যেভাবে বণ্ডন করেছেন সেটাই বণ্টনের ফয়সালা হয়েছে হুজুর বাসল্লা তাল্লামকে আল্লাহ তালা গনিমতের মাল এর মালিক বানিয়ে দিয়েছেন নাম্বার তিন হুজুর পাকসাল্লা তলামকে আল্লাহ তালা এমন গুণদান করেছেন যে এক মাইল দূরত্বের পথ থেকেও হুজুর পসলামের নাম যদি কেউ শুনত কোনো বাতিল কোনো অমুসলিম হুজুর পাসল আসলামের দুশ্মন যদি শুনত তখন তার হৃদয়ের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যেত হুজুর পাকসালামের নামটা শোনামাত্র এই যে হুজুর পসাল আসলামের নামের মধ্যে আল্লাহ তালা এমন একটা গুণ এমন একটা তাসের প্রভাব দিয়েছেন যে এক মাসের পথ থেকেও তার অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যেত এটা আমার রসুলপতি আল্লাহ তালা একটা বিশেষ গুণ বিশেষ দয়া অনুরূপভাবে পুরো জমিনকে আল্লাহ তালা পবিত্র করে দিয়েছেন অন্যান্য নবীদের উম্মদের নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হত হতো নির্দিষ্ট জায়গাকে আল্লাহ তালা জন্য মখসুস খাস করে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা আমার রসুলের আগমনের কারণে পুরো জগৎ পুরো দুনিয়াকে আল্লাহ তালা পুরো জমিনকে আল্লাহ তালা পবিত্র ঘোষণা করেছেন এবং সাথে সাথে আল্লাহ তহ যে কোনো জায়গায় মসজিদ বানানোর ইখতিয়ার দিয়ে দিয়েছেন অনুমতি দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ সাথে সাথে আরও একটা জিনিস আল্লাহ তারা আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে তৈম্মম করা আমরা পানি না পেলে কীভাবে তৈ্যম্মম করব তৈম্মম যে একটা জিনিস নির্দিষ্ট না বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন পদার্থ দ্বারা আমরা তৈম্মম করতে পারছি এবং আমরা ইবাহাদ করতে পারছি কোনো জায়গায় যদি পানি পাওয়া না যায় আমরা ফর গোসল ফরস হয়ে গেছে কীভাবে গোসল আদায় করবো বা নামাজের টাইম হয়ে গেছে আমরা কিভাবে নামাজ আদায় করবো বা অসুস্থ ব্যক্তি যে পানি ইউজ করতে পারছে না তার জন্য কি হুকুম কিন্তু নামাজ তো পড়তে হবে তাই কেউ ইসলাম ভেড়া এটা আমার রসুল পাস্লাসের প্রতি আল্লাহ একটা বিশেষ দয়া বিশেষ বৈশিষ্ট্য দান যেটা হুজুল পাখাল্লাসমের রসিলাই আমরা এই উম্মতরা পেয়েছি এমন রসুলের আলোচনা করব না কার আলোচনা করব। এমন রসুলের গুণ সম্পর্কে জানবো না তো কার গুণ জানবো কার গুণ চর্চা করার জন্য এই দুনিয়াতে আমাদের আগমন হয়ে আছে যদি এমন নবীর শুক্রিয়া আদায় না করি এমন নবীর দিনের উপর যদি আমরা আমল না করি আমরা আখেরাতে যদি সে রসুল বাসাল্লা আসাল্লাম এই দুনিয়াতে থেকে লাভের কোনো মাধ্যম যদি উপায় উপকরণ বের করে নিতে না পারি তো আমাদের মতো দুর্ভাগ আর কে আছে তাই আল্লাহ তালা আমাদেরকে হুজুর পাকসাল আলা আলী উল্লুসাল্লামের এই গুণাবলীর উপর আমল করার এবং হুজুর পাকসাল্ল্লাহ তা আল্লাহ আলী উল্লু এই বৈশিষ্ট্যগুলো জেনে হৃদয়ের মধ্যে গেঁথে হুজুর পাকসাল্লা মহাব্বত করে শরীয়তের উপর চলা আল্লাহ তালা তৌফিক নসিব করুন ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা হুজুর পাকসাল্লাউ তাল আলীবুল সালামের বৈশিষ্ট্যের উপর কি কি কিতাব লেখা হয়েছে এবং এটা কিভাবে আমরা পেতে পারি এবং কিভাবে এটা মাহাদামগণ ওলামায় ক্রামগণ তাদের বর্ণনা এখানে কীভাবে সন্নিবেশ করেছেন তার সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজ এ পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ তার আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার হুজুর পাকসল্লাত ইসলামের محبة الوريحونو داروخ بahukhwar الله تلامذدرك توفيقنا سيبكرون آمين بجاه نبي الأمين صلى الله تعالى على علي وعليه وسلم على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى على علي وعليه